হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর স্বাভাবিক আছো। আমরাও খুব ভালো আছি। তো এবারে পুজোয় আমি বাপের বাড়িতে যাচ্ছি, তো ওখানে আমি কি করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ব্লগটা কিন্তু এন্ড অবধি দেখতে থাকো এবং আমি কি করছি না করছি সে সব কিছু শেয়ার করব এবং পিকু কতটা বড় হলো, পিকুর সাথে কি মজা করছি না করছে সেগুলোও শেয়ার করব। তো পুজোর মধ্যে দুদিন আগে আমি চলে এসেছিলাম, ও কাজের জন্য আসতে পারিনি, তো ও দুদিন পর এসেছে। তো ও সন্ধেবেলায় ঢুকেছে আর আমি তো দুদিন আগেই চলে এসেছিলাম। তো ও এখন সন্ধেবেলার আর কি সন্ধে স্ন্যাক্স আর তার সাথে মিষ্টি নিয়ে বসেছে, মানে এখন ও মিষ্টি আর সন্ধে স্ন্যাক্সটা খাচ্ছে এবং আমাদের সাথে গল্প আড্ডা সব কিছু হচ্ছে। তো দেখতে থাকো। আর এরপরে আমি আর ব্লগ করিনি, নেক্সট মর্নিংয়ে চলে যাচ্ছি, কারণ মর্নিংয়েও সেম অনেক সকালবেলায় মা চাটা দিয়ে দিয়েছে। তো আমরা এখন ঘর পুরো অন্ধকার, দেখো এখনও পুরো জানলা ফাল্লা খোলা হয়নি। তো আমরা চা খাচ্ছিলাম ঘরে বসে, আর ওইদিকে মা জলখাবারের ব্যবস্থা করছে। আজকে সকালে জলখাবারে কি আছে সেটাও দেখাবো। আজকে হবে পরোটা, ঘি দিয়ে পরোটা ভাজছে, আর তার সাথে হচ্ছে আলুর তরকারি আর ডিম সেদ্ধ। আর যেহেতু বাইরে খুব বৃষ্টি পড়ছে, ঠাকুর দেখার বিশেষ কোনো ইচ্ছে নেই, সকাল থেকেই মেঘলা ওয়েদার এবং রান্নাঘরেও দেখো লাইট জ্বালিয়ে কাজ করতে হচ্ছে। তো আজকে সকালের ব্রেকফাস্টে তো বলি দিলাম যে পরোটা আলুর তরকারি আর ডিম সেদ্ধ। আর বাইরে প্রচণ্ড বৃষ্টির জন্য একদম ঘরের জানলাফাল্লা সবই বন্ধ, খোলাই হয়নি, মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো চলো ব্রেকফাস্টে আমরা এটা খেয়ে নিই, তারপরে দেখাচ্ছি আজকে দুপুরে লাঞ্চে কী আছে। তো দুপুরে লাঞ্চে রয়েছে চাটনি, প্রথমেই দেখাচ্ছি চাটনি, তার কারণ স্পেশাল মেনুতে রয়েছে আমাদের বিরিয়ানি, যেটা কি না বৌদি খুব ভালো করে, আমিও করি, তবে আমি আজকে করিনি, তো করছে আজকে বৌদি। তো বৌদি এখানে বিরিয়ানিটা রেডি করছে আর তার সাথে রয়েছে মাটন। আর মাটনটা আলাদা করে মানে বিরিয়ানিতেও দেওয়া হবে এবং আলাদা করে কষাও হয়েছে, দুটো একসাথেই রান্না করা হয়েছে। যাই হোক, তো আজকে স্পেশাল মেনু হচ্ছে বিরিয়ানি, আর তার সাথে আর কি কি হচ্ছে না হচ্ছে সেটাও দেখাবো। তো চলো দেখতে থাকো, আর বাইরের ওয়েদারটা একবার দেখাই, বাইরের নেচারটা। আমাদের জানলা দিয়ে ভীষণ সুন্দর একটা দৃশ্য দেখা যায়, বাইরে একটা ঝিল আছে আর একটা সবুজ রঙের আর কি মাঠ রয়েছে, যার জন্য খুব সুন্দর আমাদের জানলা দিয়ে, রান্নাঘরের জানলা দিয়ে বেশ ভিউটা খুব ভালো। তো চলো দেখে নিই দুপুরের মেনুতে কী কী আছে। আছে সাদা ভাত, বিরিয়ানি, মাটন বিরিয়ানি, রয়েছে ইলিশ মাছ, সর্ষে ইলিশ, চাটনি আর হচ্ছে মাটনের ঝোল, মানে মাটন কষা আর কি। তো আজকে দুপুরবেলাতে বৌদির মা বাবাও এসেছিলেন, তো সবাই মিলে একসঙ্গে দুপুরবেলায় খেতে বসা হয়েছে। তো পুজোর দিনটা বেশ ভালো যাচ্ছে, সবাই মিলে হই হই আড্ডাই আর কি চলছে, তো তার সঙ্গে খাওয়া দাওয়া। ও তুই বসবি না খেতে, সবাই খেতে বসছে, খাও না। ওখানে চাবি দিতে হারিয়ে ফেলবে কিন্তু। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বৌদির মা আর বৌদি তিনজন মিলে নিচে বসে পড়েছে খেতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, সন্ধেবেলা সবাই যে যার মতন একটু রেস্ট নিয়ে এখন ও বেরিয়ে পড়ছে, মানে ও বাড়ি চলে যাচ্ছে, আর একটু পরে বৌদির মা বাবাও চলে যাবেন। তো সবাই আর কি আস্তে আস্তে বাড়ি চলে যাচ্ছে, আবার একটু খারাপ লাগছে, বেশ সকাল থেকে ভালো লাগছিলো, সবাই এসেছিল, বেশ আনন্দ মজা হয়েছিল বেশ বাড়িতে। তো এখন সবাই বাড়ি যাচ্ছে একে একে, আমার দিকে তাকাচ্ছে মা, সবাই যাবে। হ্যাঁ,
ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। জানি আজকের ব্লগটা একটু ছোট হলো, কারণ আমি সব ভিডিও করে উঠতে পারিনি সারাদিনের, যতটুকু যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওর পাশে থেকো এবং সাথে থেকো। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।